আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি মোহাম্মদ সোহেল আহমেদ, সার্ক ইন্টারন্যাশনাল স্কুল বাংলাদেশের অ্যাসিস্ট্যান্ট টিচার। আজকে তোমাদেরকে ক্লাস থ্রি এর ইংলিশ ফর টুডে এর একটা পার্ট সম্পর্কে আলোচনা করব। আর যে লেসনটা সম্পর্কে আলোচনা করবো এটা হলো ইউনিট 34, লেসন 1, 2, 3। আর তোমরা যদি বই খোলো এই ইউনিটে, তখন দেখতে পারবে পার্টটা হলো তিশা, তিশা সম্পর্কিত আলোচনা, মানে তিশার লেসনস। চলো আমরা তিশার পার্টটা একটু পরে আসি, তাইলে আমাদের পার্ট সম্পর্কে ধারণা থাকলে আমাদের আনসারগুলো বুঝতে বা কোয়েশনগুলো প্রবলেমগুলো বুঝতে আমাদের সুবিধা হবে। আমি তোমাদেরকে এই পার্টটা পরে শোনাচ্ছি। প্রথমে পার্ট শুরু হয়েছে এভাবে যে আই এম তিশা, আমি তিশা, আই এম এ স্টুডেন্ট। যেহেতু তিশা বলতেছে তার নিজের কথা, এই জন্য সে এখানে আই ইউজ করতেছে, আই ইউজ করা হয়েছে। আই এম এ স্টুডেন্ট, আমি একজন ছাত্র। আই এম ইন ক্লাস থ্রি, আমি তৃতীয় শ্রেণীতে পড়ি। দেয়ার আর ফোর পিপল ইন মাই ফ্যামিলি, তিশা বলছে যে তার ফ্যামিলিতে চারজন সদস্য আছে। কয়জন হাউ মেনি পিপল? ফোর পিপল। মাই মাদার ইজ এ টিচার, আমার মা একজন শিক্ষক, তিশার মা একজন শিক্ষক বা টিচার। মাই ফাদার ইজ এ টেইলর, আমার বাবা একজন দর্জি, তিশার বাবা কী করেন পেশায়? টেইলর। মাই ব্রাদার ইজ 2 ইয়ার্স ওল্ড, আমার ভাইয়ের বয়স 2 বছর, তিশার ভাই আছে, ভাইয়ের বয়স 2 বছর। এই হলো পাঠ তিশা সম্পর্কে। এখন আমরা প্রশ্ন দিতে যাচ্ছি এই লেসনের উপর ভিত্তি করে। আমরা এখানে 5টা কোয়েশন লিখেছি, এখন কোয়েশনগুলোর আমরা সলিউশন করব। চলো আমরা একটা একটা করে কোয়েশনগুলো সলিউশন করি। প্রথমে নাম্বার এ, হু ইজ তিশা, হু ইজ তিশা, তিশা কে, হু অর্থ কে, হু ইজ তিশা, তিশা কে। তাহলে আমরা পাঠে একটু আগে দেখেছি যে তিশাকে, তিশা ইজ এ স্টুডেন্ট। তো আমরা ও অ্যান্সারটা লিখি, তিশা ইজ এ স্টুডেন্ট, তিশা ইজ এ স্টুডেন্ট। শিক্ষা মুখস্থ করার কোনো দোকানে আমরা একদম পাঠ থেকে লেসনে যেহেতু প্যাসেজ দেখা দেওয়া থাকে প্রশ্নে, সেহেতু আমরা প্রশ্ন থেকে ইজিলি, আমরা যদি কনফিউজিং থাকে আমরা পার্ট থেকে দেখতে পারবো, লেসন থেকে নো প্রবলেম, তিশা ইজ এ স্টুডেন্ট একদম ইজিলি। তারপর আমরা দেখতেছি বিতে কী দেওয়া আছে, হাউ মেনি মেম্বার্স, হাউ মেনি মেম্বার্স, কয়জন সদস্য আর ইন হার ফ্যামিলি, তার পরিবারে কয়জন সদস্য আছে। তাহলে আমরা কী দেখলাম আমাদের পাঠে, যে দেয়ার আর ফোর পিপল, তিশার ফ্যামিলিতে কয়জন সদস্য? ফোর পিপল, চারজন সদস্য। তাহলে আমরা ওই অ্যান্সারটাই লিখি, দেয়ার আর ফোর পিপল ইন হার ফ্যামিলি, দেয়ার আর ফোর পিপল ইন হার ফ্যামিলি, তার পরিবারে চারজন সদস্য। চলো আমরা এখন নেক্সট কোয়েশন, কোয়েশন নাম্বার সিতে যাই। হোয়াট আর তিশার প্যারেন্টস, তিশার প্যারেন্টস, তিশার প্যারেন্টস মানে পিতামাতা কী করেন, তিশার পিতামাতা কী করেন? আমরা জানি তিশার্স মাদার ইজ এ টিচার অ্যান্ড তিশার্স ফাদার ইজ এ টেইলর। তাহলে আমরা ওইটা লিখি, তিশার্স মাদার ইজ এ টিচার, অ্যান্ড এখন আমরা ইউজ করবো তিশা আর ইউজ না করে তার পরিবর্তে আমরা হার ইউজ করবো, অ্যান্ড হার
father and her father is a tailor. আমরা পাঠে দেখতে পেয়েছি বা ফলো করেছি যে তিশার বাবা ছিল একজন দর্জি। হ্যাঁ, এর জন্য আমরা দিলাম যে হার ফাদার ইজ এ টেইলর। এখন কোশ্চেন নাম্বার ডি, হাউ ওল্ড ইজ হার ব্রাদার, তার ভাইয়ের বয়স কত? তো আমরা, তোমরা নিশ্চয়ই মনে আছে তোমাদের যে তার ভাইয়ের বয়স কত? 2 বছর। তাহলে আমরা এটাই দিব যে হার বা হাউ হার ব্রাদার ওল্ড ইজ 2 ইয়ার্স ওল্ড। ওকে, Tisha's brother is 2 years old. Okay, Tisha's brother is 2 years old. Eta আমাদের লেসনে আছে বইতে, আর প্রশ্নেও এটা দেওয়া থাকবে প্যাসেজ। তো প্যাসেজ থেকে, প্যাসেজের সাহায্য নিয়ে তোমরা ইজিলি লিখতে পারো যে তিশার ব্রাদার ইজ 2 ইয়ার্স ওল্ড। শেষ, এখন আমরা লাস্ট কোশ্চেন, কোশ্চেন নাম্বার ই দেখি। হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, প্যাসেজটা কী সম্পর্কিত ছিল এইটা এখানে দেওয়া হয়েছে। হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, প্যাসেজটা কী সম্পর্কে? তিশাস ফ্যামিলি সম্পর্কে, প্যাসেজটা হলো তিশাস ফ্যামিলি সম্পর্কে। তাহলে আমরা দেখতে পারি দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট তিশাস ফ্যামিলি। ঠিক আছে, ওকে, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট Tisha's okay. এই ছিল নাম্বার ই। তো নাম্বার ইতে কোশ্চেন করা হয়েছিল হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, প্যাসেজটা কী সম্পর্কে। তাহলে আমরা লিখলাম দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট তিশার ফ্যামিলি, প্যাসেজটা হলো কী সম্পর্কে? তিশার পরিবার সম্পর্কে। এই ছিল আমাদের প্যাসেজের উপর ভিত্তি করে 5টা কোশ্চেন, 5টা কোশ্চেন এর আনসার আমরা লিখলাম। আমি তোমাদের সুবিধাতে আবার এটা পড়ে শোনাচ্ছি। হু ইজ তিশা, তিশা কে? তিশা ইজ এ স্টুডেন্ট। বি, হাউ মেনি মেম্বার্স আর ইন হার ফ্যামিলি, তার পরিবারে কয়জন সদস্য? দেয়ার আর 4 পিপল ইন হার ফ্যামিলি, অথবা তোমরা এখানে পিপলের জায়গায় আমরা কী ইউজ করতে পারি? মেম্বার্স, দেয়ার আর 4 মেম্বার্স, মেম্বার ইউজ করা যায়, নো প্রবলেম। মেম্বার্স ইউজ করা যায়, দেয়ার আর 4 পিপল অথবা মেম্বার্স ইন হার ফ্যামিলি। ঠিক আছে, তারপর হোয়াট আর তিশার প্যারেন্টস? তিশার মাদার ইজ এ টিচার অ্যান্ড হার ফাদার ইজ এ টেইলর। তারপর আমরা কি লিখছিলাম? হাউ ওল্ড ইজ হার ব্রাদার, তার ভাইয়ের বয়স কত? তিশার ব্রাদার ইজ 2 ইয়ার্স ওল্ড। অ্যান্ড লাস্ট ওয়ান, হোয়াট ইজ দ্য প্যাসেজ অ্যাবাউট, দ্য প্যাসেজ ইজ অ্যাবাউট তিশার ফ্যামিলি। ওকে, নেক্সটে আমরা আসতেছি, এখন আমরা ট্রু ফলস নিয়ে আলোচনা করব। ওকে, একটু এইমাত্র আমরা শেষ করলাম তিশার লেসন এর সম্পর্কিত কোশ্চেনগুলো। এখন আমরা এর ওপর, এই তিশার লেসন বা তিশার পার্ট এর ওপর ভিত্তি করে এখানে কিছু 5টা ট্রু ফলস লিখেছি। এই ট্রু ফলসগুলো আমরা চলো সলিউশন করে আসি। প্রথমে এখানে দেওয়া আছে তিশা ইজ এ টিচার, তিশা ইজ এ টিচার, কিন্তু আমরা পাঠে কি দেখছি? তিশা ইজ এ স্টুডেন্ট। তাহলে অবভিয়াসলি কী হবে? এটা ফলস। ওকে, আর যেহেতু এটা ক্লাস 3 এর কারেক্ট আনসার দেওয়া থাকবে না,
চাইবে না, তাহলে আমাদের কারেক্ট আনসার লেখার কোনো দরকার নাই, শুধু ট্রু না ফলস এটা লিখলেই হবে। তারপর আমরা বিতে দেখি, তিশা রেডস ইন ক্লাস ফাইভ, তিশা ক্লাস ফাইভে পড়ে, বাট আমরা লেসনে কি দেখেছি যে তিশা রেডস ইন ক্লাস থ্রি, তাহলে কি হবে ফলস। সিতে দেওয়া আছে টিশাস মাদার ইজ এ ডক্টর, টিশাস মাদার ইজ এ ডক্টর, কিন্তু আমরা পাঠে কি লক্ষ্য করেছি, আমরা পাঠে লক্ষ্য করেছি যে টিশাস মাদার ইজ এ টিচার, সো কি হবে ফলস। চলো আমরা ডিতে দেখি, ডিতে দেয়ার আর ফোর মেম্বার্স, মেম্বার্স হবে এখানে বা পিপল, দেয়ার আর ফোর পিপল ইন টিশার্স ফ্যামিলি, দেয়ার আর ফোর পিপল ইন টিশার্স ফ্যামিলি, তাহলে দেয়ার আর ফোর পিপল, তাহলে আমরা পাঠেও এই তথ্যটাই পেয়েছিলাম যে দেয়ার আর টিশার্স ফ্যামিলিতে কয়জন সদস্য, ফোর, চারজন, তাহলে এটা ট্রু। তারপর নেক্সট ওয়ান অ্যান্ড লাস্ট ওয়ান, টিশার্স ব্রাদার ইজ ইয়ঙ্গার দেন হার, টিশার ভাই তার চাইতে ছোট, তাহলে যেহেতু টিশার্স ব্রাদার বয়স দুই বছর, টিশার্স ব্রাদার ওয়াজ টু ইয়ার্স ওল্ড, দেন আমরা এটা কী করতে পারি, বলতে পারি যে এটা ট্রু, টিশার্স ব্রাদার ইজ ইয়ঙ্গার দেন হার, তার টিশার্স টিশার বা ভাই তার চেয়ে ছোট বা বয়সে ছোট, তাহলে এটা ট্রু। আর যদি এখানে বলতো যে টিশার্স ব্রাদার ইজ ওল্ডার দেন হার, তখন আমরা এটা ফলস দিতাম, ঠিক আছে। তাহলে ট্রু ফলস এ পর্যন্তই, আশা করি এগুলোই পর্যাপ্ত হবে, এগুলো যদি তোমরা আত্মস্থ করো তাহলে আশা করি তোমাদের জন্য সব পরীক্ষায় তোমাদের মোটামুটি আনসার করতে তোমরা সক্ষম হবে, ঠিক আছে। আগে প্রিয় শিক্ষার্থীরা, আমরা তিশার লেসনের উপর ভিত্তি করে পাঁচটা কোয়েশ্চেন শেষ করলাম, তারপর কী করলাম, পাঁচটা ট্রু ফলস শেষ করলাম, এখন লাস্ট আমরা যেটা করব ম্যাচিং, ম্যাচিং পরীক্ষা আসতে পারে, তো আমরা ম্যাচিং কলাম এর সাথে কলাম বি ম্যাচ করব, কলাম এর সাথে উপরে কী দেওয়া আছে, ম্যাচ দ্য ওয়ার্ডস অফ কলাম এ, কলাম এ এর শব্দগুলো ওয়ার্ডগুলো ম্যাচ মিল করো উইথ দেয়ার মিনিংস, তাদের অর্থের সাথে, দ্যাট ইজ মেনশন যেটা উল্লেখ করা আছে ইন দ্য কলাম বি, কলাম বিতে যেটা উল্লেখ করা আছে, দ্যাট মিনস কলাম এ এর শব্দগুলো আমরা ম্যাচ করব কলাম বি এর যেগুলো আছে ওগুলোর অর্থের সাথে সামঞ্জস্য রেখে, ঠিক আছে। তাহলে আমরা চলো সলিউশনটা করি, প্রথমে এ, এতে কী দেওয়া আছে, স্টুডেন্ট, স্টুডেন্ট অর্থ ছাত্রছাত্রী, তাহলে স্টুডেন্টের সাথে এখানে কোনটা হবে, দেখো ওয়ান হু টিচার্স, যিনি শিক্ষা দেন, একজন যিনি শিক্ষা দেন, এটা অবশ্যই হবে না, তাহলে আমরা একটু খেয়াল করে দেখব এখানে কী দেওয়া আছে, এ লার্নার, তাহলে স্টুডেন্ট আর এ লার্নার মানে একজন শিক্ষার্থী, তাহলে স্টুডেন্টের সাথে এ লার্নার মিলে যায়, যেহেতু স্টুডেন্টও ছাত্রছাত্রী মানে শিক্ষার্থী বোঝায়, এ লার্নার একজন শিক্ষার্থী, তাহলে এই দুইটা একসাথে হবে। স্টুডেন্ট এটা কত নম্বর, ভি নাম্বার, এ লার্নার, ঠিক আছে। তারপর বিতে কী দেওয়া আছে, স্কুল, স্কুল অথবা বিদ্যালয়, তাহলে স্কুলের সাথে কোনটা হবে, অ্যান ইনস্টিটিউশন, ওয়ান হু টিচার্স এটা হবে না, এ টল এটা হবে না, অ্যান ইনস্টিটিউশনস একটি প্রতিষ্ঠান এটা অবশ্যই হবে, যেহেতু স্কুল একটা প্রতিষ্ঠান, স্কুল কত নম্বর, এটা অ্যান ইনস্টিটিউশন তিন নম্বর, ওকে ঠিক আছে। তাহলে আমরা যাই সিতে, সিতে কী দেওয়া আছে, টিচার, টিচার শিক্ষক,
আমরা প্রথমে দেখছিলাম ওয়ান হু টিচেস, যিনি শিক্ষা দেন, টিচার আর ওয়ান হু টিচেস মিলে গেছে, তাহলে এটার সাথে এটা হবে। এক নম্বরটা ওয়ান হু ওয়ান হু টিচেস, ঠিক আছে। এখন আমরা ডি দেখে আসি, ডিতে দেওয়া আছে ইয়ার্ড, ইয়ার্ড মানে কি বোঝায়, ওঠান, বাড়ির প্রাঙ্গণ। তাহলে ইয়ার্ডের সাথে কি হবে, অ্যান ওপেন এরিয়া, একটা খোলা জায়গা, আউটসাইড দ্য হোম, বাড়ির বাহিরে। তাহলে আমরা ইয়ার্ডের সাথে এটা দিতে পারি। ভি নম্বর এন ওপেন এরিয়া আউটসাইড দ্য হোম, ঠিক আছে। এখন আমরা ইতে যাচ্ছি, ইতে কি দেওয়া আছে, স্টোরি, স্টোরি অর্থাৎ গল্প, গল্পের সাথে কোনটা মিলতেছে, বাকি আছে এট অল, এটা স্টোরি অর্থ গল্প, এট অল অর্থ এই একে গল্প বা কোনো রূপকথা এরকম বোঝায়। তাহলে স্টোরির সাথে এটা মিলে যাচ্ছে। দুই নম্বর এ টল, ঠিক আছে। শিক্ষার্থীরা আশা করি তোমরা বুঝতে পেরেছ, আর এভাবে এইগুলো আমি যেগুলো আজকে তোমাদেরকে বুঝালাম বা যেগুলো শেয়ার করলাম, এগুলো বুঝলে বা মাঝে মাঝে রিভিশন দিলে আমি আশা করি তোমরা পরীক্ষায় তোমরা কাঙ্ক্ষিত রেজাল্ট করতে পারবা, আর যে কোনো ধরনের পরীক্ষায় এই পাঠ সম্পর্কিত প্রশ্ন থাকলে তোমরা ইজিলি আনসার করতে পারবা। ওকে, ভালো থাকো, থ্যাংক ইউ সবাইকে।